ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জ অংশে গজারিয়ার পাখির পয়েন্ট থেকে মেঘনা গোমতী সেতু পর্যন্ত 9 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে 5 কিলোমিটার যানজট রয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 15 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা অংশে মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মুন্সিগঞ্জের মেঘনা সেতুর কাছে গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে উভয় দিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এটা সিঙ্গেল কারণে যানজট হচ্ছে, যদি সাইলেন্ট বৃষ্টি হইতো তাহলে যানজট হইতো না। সড়কে আমাদের যে ভোগান্তির কোনো শেষ নেই। তবে যানজট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঈদকে সামনে রেখে পোর্ট থেকে বেশ কিছু গাড়ি বেরোচ্ছে, অতিরিক্ত গাড়ি বেরোচ্ছে মালামাল যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার জন্য। এই কারণে গাড়ির চাপ একটু বেশি আছে, তবে আমরা আশা করি যে যথা সময়ে এটা ঠিক হয়ে যাবে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে গজারিয়া পাখির পয়েন্ট থেকে মেঘনা গোমতী সেতু পর্যন্ত সড়কে গাড়ির চাপ বেশি থাকায় 9 কিলোমিটার সড়কে গাড়ি ধীর গতিতে চলছে। অপরদিকে নারায়ণগঞ্জের মেঘনা সোনারগাঁ অংশে 5 কিলোমিটারের যানজট রয়েছে। এছাড়া মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।